নিশ্চয়ই জানবেন আমেরিকা বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, চাইনা বলেন, সবাই ইসলামের পিছনে লেগে আছে। এটা আপনারা জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ সবাই ইসলামের পিছনে লেগে আছে বা ইসলামের পিছনে লাগছে। এতে কি প্রমাণ হয়? ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় খুশির বিষয়। কিন্তু অনেকে দেখবেন আম মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তারা কখনো কখনো হাই হতাশ হয় যে কি হবে ভাইজান, কি হবে বাবাজি, এই ধরনের একটা কথা কখনো বেরিয়ে পড়ে। তাই আমি সেই কথাটাকে সামনে রেখে মা বা ভাই বোন, আপনারা আমাদের পরিবার, আপনারা আমাদের পরিবার, তাই আপনাদেরকে বুঝাচ্ছি এই হতাশ হওয়া কি হবে, এই মাইয়ুস হওয়া, ভেঙে পড়া, এটা ইসলামে কুফুরি বলা হয়, অর্থাৎ নিষেধ আছে। ওটাই হবে যেটা আল্লাহ চাইবে। জোরে বলুন সুবহান। যদি আল্লাহ তোমার আমার কুরবানি দ্বারা ইসলামের রণককে আরো বাড়াতে চান, তুমি আমি ইসলামের জন্য কুরবানি হতে প্রস্তুত আছি না নাই আওয়াজ দিয়ে বলবেন এবং সত্য কথাটা বলবেন। কেন ভাঙরের মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। বলুন সুবহানাল্লাহ। ভাঙর যেমন দাদা হুজুরকেও ভালোবাসে, ভাঙর তেমন ভাঙরের জমিনেই শুয়ে আছে আল্লাহর মাহবুব বান্দা। তিনাকেও পছন্দ করেন, ভালোবাসেন এবং তিনার রুহানি দোয়া ভাঙরের মানুষ তেনারা পেতে থাকেন। আর সর্বসময় এই মাটি ইনসাফের পক্ষে লড়াই করে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, তার মানে ইসলাম। আমরা ইসলামটাকে অনেকে অনেকে বলতে একদল ছদ্মবেশী মুনাফিক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামা রোজার দল। কথা কিছু বুঝতে পারছেন? ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাঁড়ি আছে, টুপি আছে, যেমন আমাদের হাজি সাহেবের আম্মা হজ করতে যাবে বড় ইসলামেরই কাজ, আমরা যেমন নামাজ পড়ি এটা ইসলামেরই কাজ, এই মাহফিল করছি এটাও ইসলামের কাজ। কিন্তু মনে রাখবেন ইসলামে শুধু এতটুকু তা নয়, ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, অধিকার, গরিবকে সাহায্য করা, নারীদের ইনসাফ দেওয়া। কেন আমার নবী বেটিদের নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো আমার রসুল বন্ধ করেছেন, নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে মেটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী যখন এসেছিলেন তৎকালীন সময় পৃথিবীতে সন্ত্রাস ভরেছিল, ক্ষমতাশালীরা গরিব দেখরে শোষণ করত, গলায় লোহার বেড়ি পরিয়ে রাখতো, শোনো আমার যুবকরা ইতিহাসটাকে, পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে বাজারে টেনে নিয়ে বিক্রি করা হতো। মক্কায় একটা মেলা হতো, মেলাটার নাম হলো ও কাজের মেলা। ওই মেলায় গরিবের ঘরের ছেলে মেয়ে বিক্রি হতো, ধনীরা এসে খরিদ করত, গরিব ছেলেগুলোকে ঘরে নিয়ে যে গৃহপালিত পশুদের ওপরে যেমন অত্যাচার অনেকে করে ওরকম অত্যাচার করত, নারীগুলো দেহ শোষণ করত, এইগুলো মিটিয়ে দিবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম, আল্লাহর কোরআন বলছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নাই নাই কাজ করা, নাইয়ের পক্ষে থাকা, নাইকে সাপোর্ট করা, নাই প্রতিষ্ঠিত করা, নাইয়ের হয়ে কথা বলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে ইসলাম কোরআন বলছে অন্যায় না করা,
অন্যায় কে মিটিয়ে দিবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে একটু বলুন আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কত সুন্দর করে সৃষ্টি করেছেন চোখ হাত কান পা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিছু দিনের জন্য পরীক্ষা নিতে টেস্ট করতে টেস্টটা কেমন এই দুনিয়ায় আমরা আল্লাহর পক্ষে কাজ করি আর না আল্লাহর বিরুদ্ধে কাজ করি শুনছেন সবাই যদি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই এতো আমার আল্লাহর কিছু যায় জোরে বলুন আসে না কেন ইতিহাসে এরকম বহুত নজির আছে এরকম বহুত নজির আছে ইতিহাসে কওমে লুত বলে একটা লুত আলাইহিস সালামের কওম তারা আমি আপনাদের কিভাবে বুঝাই সমকামীর বিশ্বাসী ছিল এত অত্যাচার করেছিল জমিনের উপরে নবী লুত আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে আর তোমরা সেই আল্লাহর বিরোধী করছো অন্যায় করছো পাপ করছো আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করছো আল্লাহর আযাব আসবে তারা বড় অহংকারের সাথে বলেছিল তোমার আল্লাহর আযাবকে আমরা রুখে দেব শুনছেন তো তোমার আল্লাহ ওই লূত আলাইহিস সালামের কওমকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছিল তাদেরকে সেই পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছিল এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন নবী ছিলেন তার স্ত্রীও ছিল ভেতরে ভেতরে ওই বদমাশ শয়তানদের দিকে তাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিল সেই হালে এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে বলুন আল্লাহু আকবার এর মানে হলো আল্লাহ তিনি যিনি সবথেকে মহান হযরতে সামুদ আলাইহিস সালাম তিনি তার কওমকে বুঝিয়েছিল তখন সামুদ আলাইহিস সালামের কওম অহংকার করে বলেছিল সেই লুতের উপরে নূহ আলাইহিস সালামের উপরে তার কওমের উপরে যে অত্যাচার এসেছিল ওই অত্যাচার তো যত অত্যাচারী আসুক আমাদের কিছু করতে পারবে না কেন তারা এত শক্তিশালী ছিল বড় বড় পাহাড়কে কেটে ঘর করে তার মধ্যে থাকতো তাহলে কত ক্ষমতাশালী বুঝতে পারছেন আর সেসবগুলোকে রিসার্চ করে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে এত সুন্দর কারিকার্য করে পাথর কেটে পাহাড়ের ভেতরে ঘর তৈরি করা এটা আজকের বিজ্ঞানও পাচ্ছে না তাহলে কত শক্তিশালী কত উন্নত তারা ছিল কিন্তু আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন আওয়াজ যে আওয়াজে যেখানে যেখানে তারা লুকিয়েছিল সেই আওয়াজ তাদেরকে যে অ্যাটাক করলো তারা সেই আওয়াজের কম্পনে আওয়াজের চোটে তারা সব সে জায়গায় মারা গেল শুনছেন ভাই তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ দিয়েছে যুগে যুগে একদল জালিমরা জুলুম করেছে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে আমাদেরকেও আল্লাহ পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি করে আমাদের উপরে আল্লাহ স্পেশাল এহসান করছে কি আমরা যত বড়ই জুলুম করি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একভাবে একত্রিতভাবে সবাইকে আযাব দিয়ে মেরে দিচ্ছে না কিন্তু আমাদেরও শাস্তি হাতে নাতে হচ্ছে কিন্তু মেন আমাদের যারা অন্যায় করবে আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য একটা বিচারের দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে ময়দানে মাহশর তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য তিনার হুকুম তিনার রাস্তা তিনার খুশি করার জন্য অর্থাৎ ইসলামী জিন্দেগি কাটানো মোহাম্মদ রসুলের সুন্নতে জিন্দেগি কাটানো মোহাম্মদ রসুলের আদর্শে আদর্শিত হওয়া শুধু মুখে দাবি করলে হয় না বাস্তবে বলতে হবে তবে অনেক কিছু পাপ আছে তার মধ্যে কয়েকটা পাপ আছে যে পাপগুলো কখনো মাফ আল্লাহ করেন তার মধ্যে একটা হলো শিরক আর একটা হলো জুলুম জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড়ে না তার বিচার হবেই কথা বুঝে আসছে এবার টাইমটা কি আমার থেকে বেশি ভালো যিনি আযাব দেবে যিনি শাস্তি দেবে তিনি জানেন না
অতএব তার উপর ধৈর্য রাখতে হবে এটা হচ্ছে হাকিকত আজকে মিডিয়া খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদলিত বেউজ্জতি হচ্ছে না হয়নি আবার একটা জিনিস দেখা যাচ্ছে কি এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান যারা মুসলমানকে বেউজ্জতি করছে লুটছে মারছে হত্যা করছে তাদের সঙ্গে বিভিন্ন পার্টিতে নাচছে ভালোমন্দ খেয়ে ফুর্তি করছে পাওয়া যাচ্ছে না যায় না আজকে দেখুন আমরা মিডিয়া খুললেই দেখছি কি প্যালেস্টাইনের উপরে বড় বড় বোম চার্জ করে নিরীহ বাচ্চা নিরীহ মানুষগুলোকে হত্যা করছে করছে না করে না দেখছেন না দেখেন না যারা করছে আবার অপর দিকে দেখুন তাদের সঙ্গে বিভিন্ন আরব দুনিয়ার রাজা মহারাজারা বড় বড় পার্টিতে নাচছে এটা দেখছেন না দেখেন না বলুন বলুন তাহলে আমাদের সামনে দুটো দিক আছে একটা হলো মুনাফিক আরেকটা হলো প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন আমাদেরকে মারা তখন সাহস পায় যখন মুনাফিক প্রকাশ্য দুশমনকে রাস্তা করে দেয় আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা এটা একটু বুঝুন প্রকাশ্য দুশমন যখন রাস্তা মারা সাহস পায় যখন মুনাফিক তাকে রাস্তা করে দেয় মুনাফিককে হুবাহুব দেখতে মুসলমান লাগে মুনাফিককে হুবাহুব দেখতে মনে হয় নবীর উম্মত মুনাফিককে দেখলে মনে হয় হুবাহু ইসলামেরই অনুসারী কিন্তু দেখুন যারা আমার নিরীহ ভাইগুলোকে মারছে নিরীহ ভাইদের পক্ষে তো দাঁড়ালো না তাদের হয়ে কোনো কথা বলল না উপরন্তু সেই মুনাফিকগুলোকে বড় বড় পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে ঠিক না বেঠিক এটা দেখা যাচ্ছে না যায় না এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে এই যে হাজার হাজার মা ঘর বাড়ি ছাড়া হাজার হাজার বাচ্চা নাচ দেখছি আমরা দেখছেন না দেখেন না এগুলো দেখে কি আপনারা ভেঙে পড়ছেন ঘাবড়ে যাচ্ছেন এটা কি নতুন জিনিস কথা বলুন না ইতিহাস বলছে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে আমি আমার ভালোবাসার মানুষদের করে পরীক্ষা লব বিভিন্ন ভাবে যেমন গরিব করে পরীক্ষা লব কাউকে ক্ষমতায় আসনে বসিয়ে পরীক্ষা লব কাউকে আবার জালিম স্বৈরাচারী শাসকের আন্ডারে রেখেও পরীক্ষা লব তারা আমার উপরে কতটা আস্থা রাখে কেন জিন্দেগি তো আর তাদের নয় আমার আপনার জিন্দেগিটা কি আমার আপনার নাকি বলুন বলুন এ তো আল্লাহ দান করেছে তারা আমার খুশির জন্য জালিমের মোকাবেলায় দাঁড়িয়ে কতটা অটুট হয়ে থাকতে পারে এটা আমরা দেখব এই যে আজকে বাচ্চাদের উপরে জুলুম এই যে আজকে নিরীহ নিরীহ মানুষগুলোকে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে এটা শুধু আজকে নতুন নয় এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে যেমন খেয়াল করে দেখুন আমাদের দিনটা অনেক কষ্ট পায় বাচ্চা গুলোকে দেখে তাই না কি হ্যাঁ কি না বলুন না কষ্ট বাচ্চা হারে বাচ্চা গুলো কি করেছে না এটাই তো ইমানের পরীক্ষা আমার আপনার যদি দরদ হয় যে আল্লাহ সৃষ্টি করেছে তেনার কি দরদ হচ্ছে না বলুন 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 তারপর তিনি খামোশ কেন এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা নাকে এটাই তো পরীক্ষা তোমার আমার এটাই তো পরীক্ষা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র নায়ক রয়েছে তাদেরও তারা ক্ষমতার আসনে বসে কি অসহায়দের জন্য করছে এটাও পরীক্ষা আর আমি এখান থেকে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু দেখে আমার দিলটা কাঁদছে কিনা এটা একটা ছোট্ট পরীক্ষা আমি আমার দিল থেকে যদি আমার কষ্ট ব্যথা লাগে জানতে হবে আমার মধ্যে ঈমান আছে তাই দয়া লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এটা নতুন নয় নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ফেরাউন শুনেছেন না ফেরাউন কিন্তু সে সাধারণ লোক ছিল না ফেরাউন ছিল একজন রাজ ক্ষমতার লোক তার হাতে রাজ ক্ষমতা ছিল পাওয়ার ছিল সে কি করেছিল ক্ষমতার জোরে মানুষকে তার
গোলাম বানিয়েছিল এক কথাই বুঝতে পারবেন তার উপরে কথা বলার কোনো রাস্তা নাই তার ফোর্স রয়েছে তার মিলিটারি রয়েছে তার পুলিশ বাহিনী রয়েছে আপনারা যে ভাষা কোনো বুঝবেন সেই ভাষাই বলছি সেই ক্ষমতা দিয়ে ফেরাউন মানুষকে নিজের গোলাম বানিয়েছিল কৃত দাস দাসী বানিয়েছিল মানুষের উপরে জুলুম করত অত্যাচার করত মানুষ যদি একটু কেউ ভালোমতো কিছু করত সঙ্গে সঙ্গে তার উপরে নতুন করে কর চাপিয়ে দিয়ে সেগুলোকে লুটে নিত সব সময় গরীব বানিয়ে রাখতো মানুষকে সুজায় দাঁড়াতে দিত না মেরুদণ্ড ভেঙে দিত যতক্ষণ আমার বিরুদ্ধে কেউ কথা না তোলে শুনছেন আর আমি যতটুকু ভিক্ষা দেব ততটুকু ইরা খাবে আর দিনের শেষে ফেরাউন নিজের একটা করে ছবি পাঠালো বাড়ি বাড়ি আমি কোরআন বলছি শুনছেন তো আমার আল্লাহ আমার নবীকেই অকেয়া শুনিয়েছে এই ঘটনা শুনিয়েছে আমি আপনাকে শোনাচ্ছি সেই আল্লাহর কথাটাকে বাড়ি বাড়ি ফটো পাঠিয়ে দিয়ে বলল যে এটাই হলো তোমাদের মালিক তোমাদের রব তোমাদের আল্লাহ এটাকে তোমরা মানো যারা দৈনিক কোন রকম ভাবে ফেরাউনের দয়া একটু খেতে পায় তারা চিন্তা করে দেখলো আমি তো কমজোর আমি তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না আজ যদি আমি না মানি খাবারটা পাবো না জানটা চলে যাব এই মেন্টালিটির মানুষরা ফেরাউনকে খোদা বলে মেনে নিল আর এই গরিবদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলল আরে মরে যাব তবুও ভালো আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে ধোকা দেব না তিনি আমার মালিক জোরে বলুন সুবহানাল্লাহ দুটো জিনিস হয়ে গেল দুটো রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন দেখলো আমার রাস্তার কাঁটা কিছু লোক হয়ে দাঁড়ালো শুনছেন তো ফেরাউন তখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই যারা ফেরাউনকে খোদা বলে মানলো না তাদের বিরুদ্ধে ফোর্স চালালো জুলুম করতে লাগলো তাদেরকে জেলে ভরতে লাগলো তাদেরকে হত্যা করতে লাগলো এবং হত্যাটা জনসম্মুখী করতে লাগলো জুলুমটা লোকের সামনে করতে লাগলো যাতে করে দেখে মানুষ ভয় আর কেউ না আওয়াজ শুনছেন তুলতে না পারে বাবা দরকার নেই ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না দেখলি ও বলেছিল ওকে কি মার মারলো বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইলো শুনছেন কিন্তু আল্লাহ তার কুদরতকে বোঝে এই জমিনের উপরে সবসময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে এত জুলুম দেখার পরও তারা অন্যায়ের মোকাবেলা করছে করে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন যাদেরকে আল্লাহ নিজেই সিলেক্টেড করেছে যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা শুনছেন ভাই আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয় আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মাওলানা ভালো ঘরের ছেলে সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে আর একটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ তাকে পছন্দ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এইটা দেখে ফেরাউন তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে তখন এই মজলুম গুলো আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে খুব ভালো করে বুঝবেন যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই একদিন ফতে হয় এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একজন একদিন রেহাই পাই এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান জোরে বলুন সুবহানাল্লাহ মুসলিমের দোয়া কবুল হলো আল্লাহ পাঠাচ্ছেন কাকে মুসা আলাইহিমুসসালামকে আল্লাহ পাঠাচ্ছেন মুসা নবী দুনিয়ায় আসছে এই খবরটা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি खुदा की अजमत क्या है
محمد مصطفى جانے مقام مصطفی کیا ہے محمد کا خدا جانے صدا کرنا تھی میرے بس میں نے تو صدا کر دی وہ کیا دیں گے میں کیا لوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سخی جانے قدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفی جانے مقام مصطفی کیا ہے محمد کا خدا جانے دعا کرتے رہے نیارو حاجری مدینے کے لیے مدینے حاجری کے مانگتے رہنا دعا یارو عشر ہوگا یا نہیں ہوگا عشر ہوگا یا نہیں ہوگا نبی جانے دعا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفی جانے اللہم صلی علی বাপেরা ভাইরা এসেছি একটা দোয়ার মাহফিলে তথাপিও পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি দেখে আজকে যে নিরীহ বাচ্চা কোনোর উপরে জুলুম হচ্ছে হত্যা করছে এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত কিন্তু ভেঙে পড়ি না কিন্তু হবে তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি তারপর একটু দোয়া করব তো আমি যে কথা বলছিলাম السلام علیکم ورحمت اللہ باپ بھائی را ہمارا رائٹ راسا قطع چلو سکنے تینٹے بجے گئے چھ جاس تینٹے باس چھ دو تین میٹا کھنے باقی ہے چھ آدھ گھنٹے امنی لیٹ اور آپ نے جدی قطع باتر نجی در مودے بولتے تھے کہ انتال آلو چھونا کربو کھون سارے چٹے پوند آلو چھونا ہوئے তাই আপনারা একটু দয়া করে বসুন চুপ করুন আজকে নিশ্চয়ই জানেন আমার বিশেষ এক ধর্মের ভাইদের ধর্মীয় একটা অনুষ্ঠান আছে তাই রাস্তাঘাটে একটু জাম কেনাকাটা তারা করতে বেরিয়েছে তাদের উৎসবে তারা আনন্দ করবে তাদের সেটা পছন্দ তাই রাস্তাঘাটে একটু আসতে দেরিও হয়ে গেছে আধ ঘন্টা
আর বুঝতেই পাচ্ছেন মাহফিলের হাল হাকিকাত দেখে অনেক বাধা বিঘ্নর পরই করতে হয়। এতে আমরা খুশি না দুঃখিত? হ্যাঁ আমরা খুশি, কেন আমাদের তো ইতিহাস পড়া আছে। হকের পক্ষে থাকলে দুনিয়ায় একটু কষ্ট হবে, কিন্তু জালিমদের বিচার কবর থেকে শুরু অবশ্যই হবে। তো যাক, আমাদের এই যে হাজি সাহেব ইনার সঙ্গে কুতে গেল পরিচয় আজ থেকে নয়, আমার অনেকদিন আগে হাজি সাহেবের বাড়ি একবার এসেছিলাম এই কবরস্থান উপলক্ষ করেই জলসা, তো সেই আজকের কথা নয়, ইনার বাড়িতে এসেছি অনেক দিন হয়েছে। হ্যাঁ এলাকায় হয়তো কম বেশি আবার এসেছি। এ বাপ, তো অনেকদিন আগে এসেছিলাম, তখন হাজি সাহেবের আবার আর একজন বন্ধু ছিল, তখন ওই সাইজ সাহেব ওনার একটা বন্ধু ছিল, তিনি যখন ওনাকেই সাইজ করছে তখন এসেছিলাম, বুঝতে পারছেন না? যাক, তিনি তেনার সাথেও আমার কম বেশি তখন কথাবার্তা হয়েছিল, সম্পর্ক ভালোই ছিল। দুনিয়ার স্বার্থে মানুষ ডিভাইড হয়ে যাচ্ছে এখন, তবে আমরা যাকেই ভালোবাসি আল্লাহর জন্য রসুলের জন্য, আর যার থেকেই দূরে যায় আল্লাহ ও রসুলের জন্য যেন হয়, তাহলে আমরা কামিয়াবি অবশ্যই হব। তা এই মিডিয়া ভাইদের যে একটা ব্যাপার রয়েছে, ভাঙরের মানুষ মাটিতে এলে আমি এনাদেরকে কিছু বলতে পারি না, কেন এদের দ্বারা অনেকটাই নাইনসাফের খবর মানুষের কাছে যাচ্ছে, কিন্তু এটা ধর্মসভা তো, তাই আমি অন্য জায়গায় অ্যালাউ করি না, কিন্তু শুধু ভাঙরের জন্য আমি কিছু বলি না, কেন এরাও যথেষ্ট মানুষের চেপে থাকা কথাগুলোকে মানুষের কাছে তুলছে, তাই একটু ম্যানেজ করে ল্যান আপনারা যারা সামিন এসছেন, একটু ম্যানেজ করে ল্যান, কি করা যাবে। তা আমাদের হাজি সাহেব তিনি ওই মাই মুরব্বীদের সাবরে সানি উপলক্ষ করে বাৎসরিক যে ইসালে সব হয় সেই সালসাবও হচ্ছে, এবং তিনি বললেন আমার আম্মা যেন হজে যাবার নিয়ত করেছেন, একটু আপনাকে দোয়াও করিয়ে নেব। এই আসালি আসার তো উপায় নাই, আজকে রোববার নিশ্চয়ই জানেন রবিবারের দিনে প্রচুর মানুষ দরবার শরীফে আসে, আর আলহামদুলিল্লাহ আপনাদের এই ছেলের বাড়িতে আপনাদের এই ভাইয়ের বাড়িতে ফুরপুরা শরীফে তো আপনারাও যান, সবসময় আল্লাহ কারে মানুষ লেগে থাকে, বলুন না আলহামদুলিল্লাহ। হাজারো চেষ্টা হয় তারপরেও কিন্তু যায়, কথা বুঝে আসছে, গিয়ে দুঃখের কথা বলে, আমি বলি সবর করো, কেন সবর এমন একটা শিক্ষা বা এমন একটা রাস্তা যে পাহাড়ও ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু সবরকারীকে চুরমার করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইসলামের প্রাথমিক সময় দেখি সেখানেও দেখবেন সেই এই অবস্থাই ছিল, এরকমই পরিস্থিতি ছিল, সেখানেও নবী সাহাবাদেরকে বলতেন তোমরা সবর করো, সবর করো। সেই নবীর ঘরেরই সন্তান আমরা, কোরাইশ বংশের আওলাদ হিসাবে আপনাদের বলবো ধৈর্য ধরুন, সবর করুন। তবে দুটো রাস্তা আছে, আল্লাহর রাস্তা আর শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তায় দুনিয়ায় যারা চলবেন ঠান্ডা মাথায় শুনলেন কথা, আল্লাহর রাস্তায় কাঁটা বিছানো আছে, আল্লাহর রাস্তায় কি আছে কাঁটা বিছানো আছে, আর শয়তানের রাস্তায় ফুল বিছানো আছে, আরাম আয়েশ রয়েছে। কিন্তু দুনিয়া থেকে চলে যাবার পর ঠিক উল্টো হয়ে যাবে, আল্লাহর রাস্তায় যারা চলবে দুনিয়ায় তারা পরকালে চির শান্তির রাস্তা পাবে, এবং
দুনিয়ায় যারা শয়তানের রাস্তায় চলছিল আরামের রাস্তায় তারা আগুনের রাস্তায় যেতে হবে এটা হাকিকত যুগ যুগ ধরে নবী আলাইহিস সালামরা পীর পয়গম্বররা এই শিক্ষা দিয়ে আসছে তো আসুন আলোচনার দিকে যাই খাস সবরে সানি দুয়ার মাহফিল এসেছি সংক্ষেপ সময় একটু দিন ইসলামের কিছু কথা আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই আপনারা সবই জানেন আবার একবার স্মরণ করিয়ে দিয়ে যাই তো মহব্বত একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل سيدنا محبتي اللهم صل على سيدنا مولانا محمد ولا آل میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دور دیوانا محمد کا اللہم صلی علی مولانا محمد والآلی کلمہ لا الہ
إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا امار ابا جانيرا পর্দানিশিন আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা বিশেষ করে আমার মুজাদ্দিদ জামান সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুগামী অনুসারী গণেরা আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের সন্তানেরা আজ একটা খাস সাবরে সানি দুয়ার মাহফিল উপলক্ষ করে আপনারা এই মাহফিলটা করেছেন আপনারা এলাকার মানুষ ধর্মপ্রাণ মানুষ ইসলামকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন মুজাদ্দিদ জামানকে যারা পছন্দ করেন ভালোবাসেন উলিল আমর মুর্শিদ বলে মানেন আপনারা সেই ঘরের সন্তান হিসাবে এসেছি দিন ইসলামের কথা বলবো তে আপনারা ছুটে ছুটে এসেছেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন বা খবর আপনাদের কাছে আছে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই আচ্ছা আচ্ছা জানেন আজান দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম তো আপনারা কথা বলছেন কেন আজানকে সম্মান করেন صلى الله عليه وسلم
الله أكبر الله اللهم رب حاجي تاب تمات محمد السيدة الفضيلة محمد الله درود الشريف اللهم صلي على